হাই বন্ধুরা, ওয়েল, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। জানি একটু গ্যাপ পড়েছে, বাট রেগুলার ভিডিওস আপলোড করার ডেফিনেটলি আমি চেষ্টা করছি। সো আজ একটা বেশ একটা মজার ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে চাই। সো এই ঘটনাটা হচ্ছে একটা সিন নিয়ে। আমি সিনটা ভিডিওর এন্ডে আমি ওটা ট্যাগ করে দেবো, সো তোমরা সিনটাও দেখো। সো এই সিনটা হচ্ছে বেসিক্যালি 11-র, মানে 11 আমার জীবনের প্রথম ছবি। 11-র ব্যাপারে হয়তো আমি লাস্ট টু লাস্ট ভিডিওতেও তোমাদেরকে বলেছিলাম। সো 11 হচ্ছে মোহনবাগানকে নিয়ে। মোহনবাগান 1911-তে খালি পায়ে খেলে ইংরেজদেরকে হারিয়েছিল, আইএফএ শিল্ড জিতেছিল, তো সেই সব নিয়ে ছবিটা, অ্যান্ড প্লাস দেস ফ্রিডম স্ট্রাগল অ্যান্ড অল। সো খুব ভালো ছবি, এটা তোমরা অ্যামাজন প্রাইমে দেখতে পারো, অ্যান্ড ইউটিউবে আছে কিনা আমি জানি না, বাট অ্যামাজন প্রাইমে ডেফিনেটলি আছে, তো তোমরা দেখতে পারো। সো 11-তে আমি মোহনবাগানের গোলকিপারের ক্যারেক্টার প্লে করেছিলাম, হীরালাল মুখার্জি। সো 11-তে আমার যে ইনিশিয়াল সিনসগুলো ছিল, ওইগুলো মোস্টলি রিয়াকশন শর্টস ছিল। লাইক আমি একটা গোল বাঁচাচ্ছি, তার একটা রিয়াকশন, বা আমি আমার টিম মেম্বারসদের মোটিভেট করছি, তার একটা রিয়াকশন। তো এই সিনসগুলো আমার কাছে খুবই মানে ইজি ছিল, কারণ আমি তার আগে অনেক বছর ক্রিকেট খেলেছিলাম, তো আমি জানতাম যে একটা প্লেয়ার কীভাবে একটা গিভেন সিচুয়েশনে রিয়্যাক্ট করে। সো খুব ন্যাচুরালি আমি ওই সিনসগুলো পারফর্ম করলাম, অ্যান্ড পিপল রিয়েলি অ্যাপ্রিশিয়েটেড মি, অ্যান্ড লাইক প্যাট অন দ্য ব্যাক যেটা হয়। সো লাইক সবাই খুব মোটিভেট করলো, অ্যাপ্রিশিয়েট করলো, অ্যান্ড ওয়াজ লাইক রিয়েলি হ্যাপি, আরে বাহ, মানে আমি তার মানে পারি। সো এরকম একটা ফিলিং হচ্ছিল। সো যাই হোক, দেন 11 কমপ্লিট হলো, রিলিজ করলো, বন্ধু বান্ধবের সাথে দেখতে গেলাম, সো সবাই খুব অ্যাপ্রিশিয়েট করলো। এবার বন্ধু সিনেমা করছে, তো অবভিয়াসলি বন্ধুরা খুশিই হবে, সো দে ওয়্যার রিয়েলি হ্যাপি, সবাই অ্যাপ্রিশিয়েট করলো, অ্যান্ড বাবাও সবাই সবটা মানে ভালোই বললো সবাই। বাট দ্যার ওয়াজ ওয়ান ম্যান হু ওয়াজন্ট হ্যাপি উইথ মাই পারফরমেন্স, সেটা হলো আমার দাদা। সো দাদা সিনেমা দেখে ফিরলো, অ্যান্ড দেন বললো যে কেমন কি রেসপন্স পাচ্ছিস তুই। হ্যাঁ, সবাই তো বলছে খুব ভালো, খুব ভালো সিনেমা হয়েছিল। না না, ঠিক আছে, সিনেমা তো ভালো, ঠিক আছে, মানে তোর পারফরমেন্স নিয়ে লোকজন কি বলছে? খুব ভালো বলছে, আমি তো খুব ভালো করেছি, ফাটিয়ে দিয়েছি আমি, সবাই তো সেটাই বলছে। ও, এত মানে ভালো বলছে তোর ব্যাপারে? বলছে হ্যাঁ, কেন? না না, আমি তো দেখলাম ছবিটা, তো এবার এবার সিনটা বলে দিই আমি। সিনটা হচ্ছে যে হাফ টাইম হয়েছে, এবার মোহনবাগান একটা গোল কনসিড করে গেছে। সো এবার সবাই খুব মানে ডিপ্রেসড, এবার কী হবে না হবে। সো হাফ টাইমে টিম জড়ো হয়েছে, অ্যান্ড দেন ক্লাব অফিসিয়ালসরা আসবে, অ্যান্ড দে উইল মোটিভেট আস কি প্লিজ ভেঙে পড়ো না তোমরা, আমরা জিতবো, তো ফাইট ব্যাক করো, উইল ডেফিনেটলি উইন দিস ম্যাচ। তো এই গোটা বিষয় হচ্ছে সিনটা। সো এবার দাদা বলছে যে হাফ টাইমে তুই যখন সবাই মানে অফিসিয়ালসরা তোকে মোটিভেট করছিল, তুই তো হাঁপাচ্ছিলি কেন? মানে তোর কি অ্যাস্থমা হয়েছিল? মানে হাঁপানি মানে কেন, এত এত কিসের? মানে অ্যাজ ইফ লাইক তুই মানে হসপিটাল বেডে মানে ওই আপ মুঝে আচ্ছে লাগনে লাগে অমিশা পটেল ওরম করছিলি কেন? না না, মানে হাফ টাইম হয়ে গেছিল, মানে তাই মানে ওই হাঁপানিটা রাখতে হতো। তো না, বাকিরা তো এত হাঁপাচ্ছিল না, বাকিরা তো স্ট্রাইকার্স মানে মিডফিল্ডার ডিফেন্স প্লেয়ার যারা সারা মাঠ দৌড়েছে তারা হাঁপাচ্ছে না, গোলকিপার সব থেকে বেশি হাঁপাচ্ছে, এটা কি ধরনের অভিনয় আমি তো বুঝলাম না। আচ্ছা হ্যাঁ, যা তুই আবার গিয়ে দেখে। এবার তোমরা সিনটা দেখবে, এবার হয়তো ছোট স্ক্রিনে না তোমরা হয়তো অতটাও বুঝতে পারবে না, বাট বড় স্ক্রিনে মানে ইট ওয়াজ লুকিং রিয়েলি ব্যাড, মানে এইভাবে করে আমি হাঁপাচ্ছিলাম। সো এবার দাদা আমাকে ওইটাই মানে বললো যে শোন, মানে সবাই না মানে ভালো বলবে, ভালো না হলেও ভালো বলবে, কারণ
কারণ কারণ কিছু যায় আসে না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট কি ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর ডুইং, রিয়ালিটি চেক ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। সো লোকজন ভালো বলবেই, হ্যাঁ ভালো করেছিস ভালো করেছিস, বিকজ ইট ওয়াজ এন আ সাবস্ট্যান্সিয়াল রোল যেখানে ইউ ক্যান মেক অর ব্রেক দ্য মুভি, ইট ওয়াজ এন দ্যাট সর্ট অফ আ রোল। মানে সো এইসব ক্যারেক্টার্স লোকজন মানে বলবে হ্যাঁ ঠিকই আছে ঠিকই আছে, বাট অ্যাজ অ্যান অ্যাক্টার ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, ছোটো রোল হলেও মানে সেটাকে মানে টু দ্য বেস্ট অফ ইয়ার অ্যাবিলিটিস কীভাবে পারফর্ম করতে হয় সেটা ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। লোকজন ভালো বললো অ্যান্ড আমি একটা বাবল ক্রিয়েট করে নিলাম যে আমি একটা ভালো কাজ করেছি, দিস ইজ রং। সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন, কতটা হাঁপানো দরকার ছিল কতটা। এবার ঘটনাটা বলি যেটা কি হয়েছিল ক্যামেরার পেছনে। এবার আমাকে এডি এসে বলেছিল যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যে হাফ টাইম হয়ে গেছে তো একটু তুই হাঁপানিটা রাখিস। সো আই সে ঠিক আছে হ্যাঁ হাঁপানিটা রাখবো। এবার হাফ টাইমের পরে মানে সিন্স আমাকে ইনস্ট্রাক্ট করা হয়েছিল আমি এমন হাঁপিয়েছি অ্যাজ ইফ আমার মানে কোনো রোগ হয়েছে আমার। সো আই ডিডন্ট ইউজ মাই ব্রেন। এবার ডিরেক্টর কি হয় সব দিকে না ডিরেক্টরের নজর থাকে না, বিকজ দে আর সো মেনি থিংস হ্যাপনিং। সো অ্যাক্টরেরও মানে ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ইউজ দেয়ার মাইন্ডস অলসো, ডিরেক্টর এভরি পয়েন্ট তোমাকে ধরে ধরে দেখাতে পারবে না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যাক্টার্স। তো সিন্স আমাকে হাঁপাতে বলেছিল সো আমি এমন হাঁপিয়েছি মানে স্ট্রাইকার থেকেও বেশি, মিডফিল্ডার থেকেও বেশি, ডিফেন্স প্লেয়ার থেকেও বেশি, সব থেকে বেশি গোলকিপার হাঁপাচ্ছে। সো একটা সেইং আছে যে ইউ ডোন্ট মানে ডোন্ট রেসপেক্ট ইউর সিনিয়র্স টু মাচ কজ দেন ইউ লুজ রেসপেক্ট ফর ইউর সেলফ। সো এতটাও মানে কথা শোনার দরকার নেই, শোনো বাট অ্যাট দ্য সেম টাইম ইউজ ইউর মাইন্ড অলসো। আমাকে বলা হয়েছে আমি রোবটের মতো করে গেছি, কতটা করতে হবে কত কম করতে হবে কত বেশি করতে হবে এইগুলো ইউ হ্যাভ টু জাজ। কোন সিচুয়েশনে আছো কী আছো না আছো, হ্যাঁ ঠিক আছে গোল খেয়েছো ঠিক আছে, বাট দিস ব্রিদিং ডাজেন্ট গো উইথ দ্য সিন। সো ওইটা ডেফিনেটলি একটা আই ওপেনার ছিল অ্যান্ড ডেফিনেটলি আ রিয়ালিটি চেক। লোকজন এখন একটা ছবি তুমি আপলোড করলে সবাই অ্যাপ্রিসিয়েট করে, একটা ভিডিও আপলোড করো সবাই অ্যাপ্রিসিয়েটই করবে, যারা তোমার ক্লোজ ওয়ান্স বন্ধু বান্ধব, বাট খুব কম লোক ক্রিটিসাইজ করে। সো ইফ ইটস আ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম অলওয়েজ লিসেন টু দোজ ক্রিটিসিজমস অ্যান্ড লার্ন ফ্রম ইট, বিকজ আমি আই অ্যাপ্রিসিয়েট ইট। লাইক পিপল যাই আপলোড করে আমি লাইক বিকজ আই ডোন্ট কেয়ার, বিকজ ভালোই বলে দিই না কী আছে ও একটা এফোর্ট দিয়েছে ঠিক আছে, বাট ইফ আই জেনুইনলি ওয়ান্ট টু হেল্প দ্যাট গায় আই উড গো অ্যান্ড টেল হিম আ হার কি লুক দিস ইজ নট রাইট অর দিস ইজ নট দ্য কারেক্ট ওয়ে। সো সবাইকে তো এই কথাগুলো বলা যায় না, তুমি তাদেরকেই বলবে যারা তোমার খুব কাছের। সো কাছের মানুষই তোমাকে গাইড করে, তো ওই লোকজনগুলো না খারাপ বললেও কোনো দিন ওদেরকে দূরে সরাবে না। সো আমি এবার ভিডিওটা বেশ বড় হয়ে যাচ্ছে সো এখানেই আমি কাট করছি অ্যান্ড অ্যাকচুয়াল ভিডিওটা আমি রিয়েল ফুটেজটা ওটা আমি দিয়ে দিচ্ছি। সো প্লিজ তোমরা দেখো অ্যান্ড ডু শেয়ার অ্যান্ড কমেন্ট সেকশনে জানাও। মন খারাপ করার কী হয়েছে? তোমাদের খেলা কিন্তু খারাপ হয়নি। হ্যাঁ গোল খেলেও আমরা কিন্তু গোল শোধ করতে পারি। হ্যাঁ খালি পারি নয় পারতেই হবে। একটা কথা মনে রেখো, এটা খালি খেলা নয় এটা সংগ্রাম। আর যদি আমরা না জিতে বাড়ি ফিরি তাহলে ভবিষ্যতে হয়তো কোনোদিনও বলতেও পারবো না যে আমরাও পারি। তাই তো, তোমরাই তো এদের হারিয়েছ। সেন্ট জেভিয়ার্স রেঞ্জার্স, রাইফেল ব্রিগেড, মিডলসেক্স, কাকে নয়। হ্যাঁ আর দেখো আকাশ কিন্তু এখনো পরিষ্কার, আজ বৃষ্টি হয়নি, সুবিধে কিন্তু আমাদের হাতে রয়েছে, আজ ওদের হারাতেই হবে। মাথা তোলো হীরালাল, মাথা তোলো, আমরা আর মাথা নিচু করে থাকবো না। পৃথিবীর শ্রেষ্ঠতম গোলকিপারও গোল খায়,